9 মাস রক্ত বের হলো না মেয়েটির, এ রক্তগুলো কোথায় যাবে? তুমি পাপ, এই জন্য তোমার মুখের ভেতর দিয়ে তোমার মায়ের রেহেমের, তোমার মায়ের মাসিকের মরা রক্তগুলোকে আমি দিতে যাইনি, অথচ তোমাকে বড় করতে হবে আমায়। এই জন্য তোমার নাভির সঙ্গে একটা 3 হাত লম্বা আর একটা নাড়ি জুড়ে দিলাম, আর সেই নাড়ির সঙ্গে তোমার মায়ের রেহেমের কানেকশন করে দিলাম। ওই নাড়ির ভেতর দিয়ে তোমার মায়ের মাসে 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 যে রক্তগুলো রেহেমের ভেতরে জমা হয়, সেগুলো ফোটা 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 করে তোমার পেটের ভেতরে যেতে থেকেছে এবং তোমার হাত পা আস্তে আস্তে বড় হতে থেকেছে। কোরআন মসজিদের ভেতরে সাফ করে বলেছেন যে আমি এই দুনিয়াতে আমার একটা খলিফা পাঠাব, ওই খলিফার কিছু রেয়ায়া থাকবে, প্রজা থাকবে। খলিফা কি করবে? বারে বারে ঘাঁটিও না, এটা অভ্যাস ভালো নয়। তুমি মনে করছো যত ঘাঁটবো তত ভালো হবে না, এটা মাইক মানের ভালো স্বভাব নয়। তুমি ছেড়ে দাও, এক খালা তোকে ছেড়ে দাও। আল্লাহ যেটা পছন্দ করেন সে জিনিসটা এই খলিফাকে দিয়ে আদায় করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা পাঠাবেন বলে আগে ঘোষণা দিয়েছেন, তারপরে মাঝখানে আবার জান্নাতে রেখে দিলেন কিছুদিনের জন্য আদমকে, তারপরে ওর স্ত্রীকে আবার বানিয়ে দিলেন ওই জান্নাতের ঘরের ভেতরে এই অপারেশন থিয়েটারে, তারপরে আবার ওখানে যে ঘটনা ঘটে গেল তখন আদমকে আর হাওয়াকে আর সেই সাথে সাথে ওই তারিখে ইবলিস শয়তানকে একই সাথে আসমান থেকে জমিনে নিচে ফেলে দিলেন আল্লাহ তাআলা। অনেক লোক বলে যে বাপ যদি ভুল না করত তাহলে কি আর এই গরম দিনে আমরা নিড়েতে যাই রে, আমরাও জান্নাতি থাকি। আদম ফল খেয়ে নিল, ভুল করে নিল, ওকে আল্লাহ বাহির করে দিল, তখন আমাদেরকেও দুনিয়াতে হতে হলো। এইটা কথা যারা বুঝে আছো তারা একদম ভুল কথা। আল্লাহর এরাদা আগে তৈরি আছে যে আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, মাঝখানে যে এই ঘটনাটি ঘটে গেল তা আদমকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, কিছু সবক দেওয়ার জন্য। সবক হলো এবার দুনিয়াতে এসে কোনটা কাজ করবে এই প্রজারা, আল্লাহ যেটা চান সেটা করবে, আল্লাহ যেটা চান না সেটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আদল, ইনসাফ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আর একটা বৈশিষ্ট্য হলো কি, কাউরে উপরে এক কিঞ্চিত পরিমাণে জুলুম না করা, কেউ যেন ক্ষতিতে না পড়ে, কাউরই যেন একটু ক্ষতি না হয়, কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন কষ্ট না পায়, কাউরি দ্বারা কাউরি যেন কোনো ক্ষতি না হয়, এটা হলো আল্লাহর বিধি। তার জন্য কিছু কথা আগে মগজে তুলে নিন, এগুলোকে আল্লাহ তাআলা ঘৃণিত জিনিস বলে ঘোষণা করে দিলেন। কি কি ঘৃণিত জিনিস? একটা অহংকার করা, একটা গীবত করা, একটা পরনিন্দা করা, একটা চুগলখড়ি করা, একটা মিথ্যা কথা বলা, একটা মদ খাওয়া, একটা চুরি করা, একটা বেটি ছেলের আবরুকে লুটে নেওয়া, পড়োশীর হককে মেরে দেওয়া, ব্যবসা করতে গিয়ে হারাম ব্যবসা করা, ঝুঠা কসম খাওয়া, আল্লাহ তাআলা এগুলো জিনিসকে নিষেধ করে দিলেন। এগুলো আমার খেলাফতের ভেতরে চলবে না। তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন আমার ধারাটা কি, যে প্রত্যেকটা মানুষকে যে আমি তৈরি করেছি, এই মানুষ তুমি চোখ দিয়ে দেখো আর বুদ্ধি দিয়ে বুঝো যে তোমাকে তৈরি করার পিছনে আমি যত যত্ন করেছি, পৃথিবীর কোনো জীব জন্তু পশু পাখিকে জন্ম দেওয়ার পিছনে এত মেহনত আমি করিনি।
কি বুঝলেন? যত মেহনত আল্লাহ তাআলা বলছেন এবং আমি যত যত্ন করেছি মানুষ তোমার পিছনে, আমি অন্য কোন জীবের পিছনে করিনি। কি মেহনত আল্লাহ তাআলা করেছেন যদি এটা খালি বলতে যাই, তাহলে ফজর পর্যন্ত এইটাতেই সময়টা গত হয়ে যাবে। এতক্ষণের সময় এখানে আমি লাগাবো না, শুধু শর্টের উপরে বলছি আপনাকে। কি বলছি? একটা গাছের ডালে তিনখানা লকড়ি ফেলে দিয়ে অতি ডিম পেড়ে দিল, একটা ছা শুকিয়ে দিল, একটা বাচ্চা পাখিতে রোজে পুড়ছে, বাচ্চারা খেতে পেয়েছে কি পায়নি, ওই হালাতে বড় হচ্ছে। ছমাস পরে কেউ হয়তো ওকে ধরে নিয়ে গেছে, জবে করে মাংস করে খেয়ে নিল, আর জিন্দগি শেষ। একটা যদি গরুর বাচ্চা হয়, তাহলে এই মানুষেরা এই বাচ্চাটাকে যখন একটু বড় হবে, তখন ওকে হালে জুটবে, ঠিক করে খাবার দেবে না, সাটার বাড়ি বাড়ি মারবে, পিটবে, আর এই করে ওর জিন্দগি চলে যাবে। কিন্তু রব্বে করিম কোরআন মাজিদে মানুষের সৃষ্টি সম্পর্কে বলছেন, দেখো তোমার গ্রামের একটা কৃষক বিছুন ছিটিয়ে দিয়ে বাড়িতে নিন করে, এক মাস পরে এত বড় গাছ হয়ে যাবে রে আদরের মা, কিন্তু আমি নিন পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, খালাকাকুম মিন মা'ইন মাহিন, তোমাকে এক বিন্দু, তোমাকে এক কাতরা সামান্যতম বীর্য থেকে পয়দা করেছি, আবার এই বীর্যটাকে আমি যদি কোনো জায়গায় ফেলে দিতে বলতাম, গাছের ডালে কিংবা ঘরের ছাদে, তাহলে তুমি পশু পাখির মতো মানুষ হতে, আর আমার উদ্দেশ্য হাসিল হতো না। তার জন্য যত্ন করলাম কি, সুম্মা জাআলাহু ফি ক্বারারিম মাকিন, আমি এই বিন্দুটাকে ওই স্ত্রীটার গর্ভের ভেতরে একটা মামুন জায়গাতে, নিরাপদ জায়গাতে সুন্দর করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। ঠিক পৌঁছে গেল, খুলে বলবো না, ইশারাতে বুঝে নেবেন। এবার হাদিসের ভেতরে নবীজি বলছেন, একবার 40 দিন পর্যন্ত তোমাকে ওই হালাতেই রাখলাম মায়ের পেটে। যেদিন 41 দিন শুরু হলো, সেদিন ওই বিন্দুটা এবার আস্তে 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 রং বদল করে দিয়ে লাল হতে লাগলো, বড় হতে লাগলো। যেদিন 80 দিন হলো, সেই দিন এবার 81 দিন থেকে আরম্ভ হয়ে গেল কি, যে ওই লাল রক্তের টুকরাটা আস্তে আস্তে মাংসের আকার নিয়ে নিল, গোশতের আকার নিয়ে নিল। আর নিয়ে এই করতে 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 যখন 120 দিন হয়ে গেল মায়ের পেটে, ওই রক্তের টুকরা মাংসের টুকরাটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে বলে ভুলিনি। কেন ভুলিনি? এই জন্য যে দেখো, উকেলা ইলাইহে মালাকুন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরিশতাকে নিযুক্ত করে দেন, দেওয়ার পরে বলেন, এই ফরিশতা চলে যা মেঞ্জেলি গ্রামের পূর্ব পাড়ায় উমুকের ঘরের ভেতরে, দেখা একটা যুবতী বেটি ছেলে শুয়ে আছে ওর রেহেমের ভেতরে, 120 দিন বয়স হয়েছে, একটা মাংসের টুকরা, ওই মাংসের টুকরাটার ভেতরে আমি যে রুহটা তোকে দিলাম, সেই রুহটা ওইখানে ফেলে দিয়ে চলে আই, এবং রুহটা যেমনি ফেলে দিবি ওই মাংসের টুকরার ভেতরে, সাথে সাথে আর দুটা কথা বলে দিবি, যে তুই দুনিয়াতে পয়দা হওয়ার পরে মানুষের বাচ্চা হবি না জালিমের বাচ্চা হবি তাও লিখে দাও, তুমি কতদিন বাঁচবে ওটাও লিখে দাও, আর কতটি রুজি তুমি খাবে খাওয়ার পরে মরবে ওটাও তার নসিবে লিখে দাও। লেখা তো হয়ে গেল, লেখা হয়ে গেছে। এবার যখন এই বাচ্চাটা 8 মাস পার করে 9 মাস হতে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ছেলে ভাই তোরা ভ্যাগ ভ্যাগ করো না, এখানে এই চ্যানেলওয়ালা আছে না, সেগুলা
ভাইয়ের ছেলে না এইবার আল্লাহ তাআলা বলছেন তুমি তো দুর্বল মায়ের পেটে যে তোমাকে আমি 120 দিনের পরে যে রুহ দিলাম তারপরে যে তোমাকে বড় হতে হবে কি দিয়ে বড় হবে কি খাবে না খেলে কি করে বড় হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ফাউসা আল্লাহ তাআলা বলছেন তার জবান দিয়ে ফাউসাল তুর রিজকা ইলাইকা আমি তোমার মায়ের কুঠরির ভেতরে তোমার রিজিক পৌঁছে দিয়েছি কেমন করে দিলাম আল্লাহর কসম দাদারা ভাইয়েরা লজ্জার কথা হতে গেলেও শিখতে হবে আপনাকে দুনিয়ার যত মেয়ে ছেলের পেটে বাচ্চা স্থির যেদিন হবে সেদিন মেয়েটার মাসিক বন্ধ হয়ে যাবে আর একটা মেয়ে ছেলে যদি মাসে মাসিক হয় তো কমসে কম বৈজ্ঞানিকেরা বলছেন 4 দিনের ভেতরে 5 দিনের ভেতরে একটা মেয়ে ছেলের 1600 মিলিগ্রাম পর্যন্ত রক্ত তার শরীর থেকে ঝরে পড়ে যায় তাহলে 9 মাস রক্ত বের হলো না মেয়েটির এ রক্তগুলো কোথায় যাবে তুমি পাপ এই জন্য তোমার মুখের ভেতর দিয়ে তোমার মায়ের রেহেমের তোমার মায়ের মাসিকের মরা রক্তগুলোকে আমি দিতে যাইনি অথচ তোমাকে বড় করতে হবে আমায় এই জন্য তোমার নাভির সঙ্গে একটা 3 হাত লম্বা আর একটা নাড়ি জুড়ে দিলাম আর সেই নাড়ির সঙ্গে তোমার মায়ের রেহেমের কানেকশন করে দিলাম ওই নাড়ির ভেতর দিয়ে তোমার মায়ের মাসে 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 যে রক্তগুলো রেহেমের ভেতরে জমা হয় সেগুলো ফোঁটা 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 করে তোমার পেটের ভেতরে যেতে থেকেছে এবং তোমার হাত পা আস্তে আস্তে বড় হতে থেকেছে এই খেয়ে বড় হলাম এবার কি হবে দুনিয়াতে যে আসতে হবে তো সবই কি প্যাট কেটে বের করতে হবে এটা হলো ডাক্তারদের শতকরা 99.5টা চক্রান্ত না হলে আল্লাহর নেচার হলো যেটা আল্লাহ তাআলা ওর জন্য রাস্তা করেছেন সে রাস্তা দিয়েই দুনিয়াতে মানুষের বাচ্চা আসবে তুমি আসতে পারবে না তোর হাত পায়ে তো শক্তি নেই আল্লাহর কোরআন বলছে তুমি যেই পানির ভিতরে তোমার মায়ের পেটে খেলছিলে হিলছিলে নড়ছিলে যখন তোমার দুনিয়াতে আসার টাইম হবে তোমার পায়ের আঘাতে তোমার হাতের আঘাতে ওই বেলুনটা ফেটে যাবে আর যেমনি বেলুনটা ফেটে যাবে মায়ের পেটে সঙ্গে সঙ্গে মায়ের রেহেম থেকে 400-500 মিলিগ্রাম পানি আঠা আঠা পানিগুলো তার যোনি দ্বার দিয়ে তার শরমগাহ দিয়ে বেরিয়ে যাবে আর শরমগাহ দিয়ে যেমনি সেই আঠা আঠা পানিগুলো বেরিয়ে যাবে তার একটু পরেই আল্লাহর কুদরতে আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে চলে আসবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মা সাবিলা ইয়াসারা তোমার আসার পথটাকে আমি আসান করে দিলাম তুমি দুনিয়াতে এলে ঘোড়াচ্ছা সাথে সাথে জমিনে পড়ার পরেই খাড়ো হয়ে মায়ের থানে মুখ লাগায় দুধ পান করে তোমাকে ওই শক্তি আমি দিইনি তোমাকে আমি 2 বছর ধরে তোমার মায়ের দুধ খাইয়েছি আর তোমাকে আদরে যত্নে লালিত পালিত করে পূর্ণাঙ্গ মানুষ করেছি যাতে করে তোমার বিদ্যা তোমার বুদ্ধি তোমার আক্কেল তোমার চোখের জ্যোতি তোমার কানের শ্রবণ শক্তি তোমার মুখের ভাষা একটা 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 করে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং তুমি দুনিয়ার যে কোনো জানোয়ার থেকে আলাদা হও আর উত্তম হও আর তুমি যেন একটা এমন প্রাণীর প্রাণী হয়ে আসো যে তোমার মতো পৃথিবীতে আর কোনো প্রাণী যেন না হতে পারে আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি বানি আদমকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সবচাইতে সুন্দর শেকল সুরাত দিয়ে বানালাম পৃথিবীতে মানুষের চেহারার চাইতে আর সুন্দর চেহারা কাউরি নাই গোলাপের ফুল বলেন
কমলের ফুল বলেন, পৃথিবীতে কোনো বাগানের কথা বলেন, আর কোনো দৃশ্যের কথা বলেন, আর কোনো মানজারের কথা বলেন। আল্লাহর কোরআন বলছে কোনো দৃশ্য কোনো মানজার আল্লাহ রব্বুল আলামিনের নজরে মানুষের চাইতে আর সুন্দর নয়। এবার আল্লাহ বলছেন তোর আক্কেলকে সাজাইলাম দুটা জিনিস দিয়ে। এবার খেয়াল করেন কথা, তোমার আক্কেলটাকে সাজালাম দুটা জিনিস দিয়ে। এটা তোমার নাফসের ভেতরে, তোমার নেচারের ভেতরে, তোমার ফিতরতের ভেতরে আমি ভরে দিলাম। এটা আপনি, এটা হলো তোমার পয়দায়েশি, সবাইকে আমি দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? আল্লাহ তাআলা বলছেন আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেদিন তুই চোখ ফুটে বড় হয়ে যাবি, যেদিন তোর সাবালক বয়স চলে আসবে, ততদিনের ভেতরে তোমার ভেতরে দুটা জিনিস দেখতে পাওয়া যাবে। এটা ভালো তুমি বুঝতে পারবে, এটা মন্দ তুমি বুঝতে পারবে, এটা খারাপ তুমি বুঝতে পারবে, এটা করতে গেলে উত্তম হবে এটা তুমি বুঝতে পারবে, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বিচার করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দান করে দিয়েছে। কেন দিলেন? যেটা ভালো সেটা আল্লাহ নেবেন, তুই প্রজা, যেটা মন্দ সেটা আল্লাহ নেবেন না, খবরদার ওটা থেকে সাবধান থাক। আপনার বিবেক অনুযায়ী ফয়সালা করেন। কেমন বিবেক অনুযায়ী ফয়সালা করব? বিবেকের কথা বলছি আপনাকে। কি একটা ছেলে দিল্লি খাটতে গেছে, ওর বাড়িওয়ালির সাথে অন্য টোলার আর একটা ছেলে ফোনে কথাবার্তা বলে টলে দু তিন মাসের মাথাতে এমন লাইন করলো যে ওর বাড়িকে অলিপে নিয়ে পালিয়ে গেল। দিল্লি খাটতে যে আজকাল আর আরাম নেই জানে লেবারদের, কখন যে কার বাড়ি অলি পালিয়ে যাবে তো তা আল্লাহ ভালো জানে। এই তুমি যে পরের বাড়িওয়ালিকে নিয়ে চলে যাচ্ছ, তো এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে জমি, আর এই জমিটাকে হালাল করা হয় মোহরের বদলে, সুরা নিসা। তো এটা যে তোমাকে বিয়ে করে নিয়ে গেছে সে লোকটা তো তুমি জমি, আর বাপজিরা ঠাট্টা করিয়েন না, দিনের কথা বলছি। ওই জমিটাতে বিছুন ছিটাতে, ওই জমিটাতে হাল চালাতে, ওই জমিটাতে সেচ দিতে একমাত্র পাওয়ার দেওয়া আছে কাকে? স্বামীকে। যে ওর স্বামী যে ওকে বিয়ে করেছে ওর জমিনে ও সেচ দিয়েছে, বিছুন ছিটিয়ে রেখেছে, আর তুমি যে পরের জমিকে ওকে না বলে ওর কাছ থেকে লিখে না নিয়ে তোমার নিজের বাড়ি নিয়ে চলে গেলে, বিয়ে করে নিলে, এবার ও চুল কাচ্ছে দিল্লিতে বসে বসে যে আমার বাড়িওয়ালি পালিয়ে গেছে। তোমার আক্কেলকে জিজ্ঞেস করো ঠান্ডা মাথায়, কোনো আলেমকে নয়, কাজটা ভালো করলি রে মজবুর। যদি আক্কেল বলে যা করেছিস ভালো করেছিস, তো চার দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে তোর বোনকে নিয়ে যদি কেউ পালিয়ে যায়, তো সেদিন তুই আবার লাঠি হাতে করে কেন কুদবি? শালার মাথা নামিয়ে দিব। শালাকে যদি বাজার আজকে দেখতে পাই, চল না বসে থাকবো, শুধু ওকে দেখতে পেলেই শালাকে 12 বাজাবো। তো 12 কেন বাজাবি? তুই কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাবি, তো তোর বাড়ির বেটিকে কেউ পালিয়ে যাবে, তো তখন যদি তোর সেন্টিমেন্ট জেগে না থাকে, এখন কেন তোর সেন্টিমেন্ট যাচ্ছে? এর মানে হলো কি, তোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে দেওয়া ইলহামি ক্ষমতা আছে, শৌর আছে, সেই শৌরটা তোর ভেতরে মাগলুব হয়ে আছে, ভালোটি চাপা পড়ে গেছে, মন্দটি চেতন হয়ে আছে। আল্লাহ তাআলা আপনাকে মারুফ, যেটা নেক, আর যেটা মুনকার সেটারও আপনাকে শৌর দান করেছে, আপনি শৌর দিয়ে কাজ নিচ্ছেন না। কেমন কেমন কথা! আপনাকে মিশাল দিচ্ছি, আপনার বয়স কত? 22 বছর। আপনার স্ত্রী আছে, একটা বেটা আছে, একটা বেটা আর নিজের স্ত্রীকে নিয়ে আঙ্গনাতে একই বারান্দায় একই আঙ্গনার ভেতরে রান্না বান্না করছেন, খুব মজা করে করে খাচ্ছেন, আর ওই আঙ্গনাতে আর একটা চালার তলে 70 বছরের বাপ আর 65 বছরের বুড়ি মা ওরা বসে বসে লবণ দিয়ে ভাত খাচ্ছে, তুমি এখানে ট্যাংরা মাছ খাচ্ছ আর তোমার বাপ ওইখানে বসে বসে ঝোল পান্তা ভাত খাচ্ছে, তোমার বিবেকটা কি মরে গেছে যে আমি এটা খাবো আর ওরা এটা খেতে পাবে না?
আমি হলাম 22 বছরের যুবক তার ছেলে, আর ও হলো আমার মা, ও হলো আমার বাপ, ওরা আমার কাছে কিছুই পাবে না। যদি এই জিনিসটা বোধ বুদ্ধিটা ভিতরে জানা জাগে, তাহলে আপনি জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভেতরে ফজুরকে জীবিত করে রেখেছেন আর তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ড্যামেজ করে দিয়েছেন। আপনি আপনার আখলাক দিয়ে, আপনি আপনার বুদ্ধি দিয়ে, মগজ দিয়ে ভালোকে চিনতে চেষ্টা করেননি, মন্দকে চিনতে চেষ্টা করেননি। যদি একবার খাওয়া দাওয়া করার পরে ঘরের ভিতরে গিয়ে বালিশে মাথা দিয়ে শুবার টাইমে শুধু একবার ভাবতেন কি আমারও একটা বেটা হয়েছে, আমার এই বেটাটার বয়স যেদিন 25 বছর হয়ে যাবে সেদিন আমিও আমার বেটার বিয়ে দেবো।